সময় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই বিশেষ আয়োজন মিনিস্টার এয়ার কন্ডিশন নিবেদিত 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট অভিনেতা আজিজুল হাকিম। আপনার বয়স কত? দেখাই যত বাউ কি তাও না না সেটা কি আর তাই মনে হয় কি আমাকে দেখতে আপনি তো মেয়ে বিয়ে দিয়েছেন। হ্যাঁ মেয়ে বিয়ে দিয়েছি। কেমন আছে আপনার মেয়ে? আলহামদুলিল্লাহ নাজা নাজার হাজবেন্ড শুভ ইনশাআল্লাহ ভালো আছে। আপনার ছোট ছেলে সে কোথায় পড়ে? ছোট ছেলে রিদ ও এখন সেন্ট জোসেফে পড়ছে ক্লাস 3 তে। আপনাকে কেন ছেলে মেয়ের কথা জিজ্ঞেস করলাম আপনি বুঝতে পারছেন? কারণ আপনি পারিবারিক জীবনে অত্যন্ত সুখী একজন মানুষ। আপনার স্ত্রী জিনা হাকিম, আপনি এবং আপনার পরিবার আমাদের মিডিয়া জগতের একটি আদর্শ পরিবার। হোম কোয়ারেন্টাইনে থাকার সময় মানুষের অনেক অজস্র সময় এবং এই সময় নাকি পুরনো প্রেম ফিরে আসে। আপনার ক্ষেত্রে কি চ্যাটিং ট্যাটিং করে পুরনো কোনো সম্পর্ক ফিরে আসছে? আমি তো আসলে রেগুলার ফেসবুকিং বা এগুলোর মধ্যে আমি নাই, আমি কখনোই অভ্যস্ত ছিলাম না। তবে হোম কোয়ারেন্টাইন হওয়ার কারণে বা আমরা এখন যে সময়টা পার করছি সেই সময়টাতে আমি আমার ছেলেকে আমার পরিবারের সবাইকে সময় দিচ্ছি, আমার মেয়ে তাদের খবর খোঁজ খবর নিচ্ছি, আমার শাশুড়ির সঙ্গে আমি আমার সময় কাটানোর সুযোগ পাচ্ছি। এই যে বিষয়গুলো আছে এবং এই সময়টাতে অন্যান্য বন্ধুবান্ধব যারা কোথায় কে কী অবস্থায় আছে তাদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি এবং তাদের খোঁজ খবর রাখার চেষ্টা করছি। এই হোম কোয়ারেন্টাইনের এই সময়ে মানুষের বিভিন্ন উপলব্ধি বিভিন্ন প্রতিভা বিকশিত হচ্ছে। আপনার কোন উপলব্ধির কথা আপনি আমাদের সাথে শেয়ার করবেন এবং কোনো বিকশিত প্রতিভা থাকলে তার কথা কি বলবেন? উপলব্ধি একটাই, সেটা হচ্ছে যে আমরা আসলে যে যে সংকটময় অবস্থার মধ্যে আমরা এখন চলেছি বা পড়েছি আর কি, এই সংকট থেকে আসলে আমাদের পরিত্রাণের জন্য আমাদের নিজেদেরকেই এগিয়ে আসতে হবে। এবং তুমি তো জানো যে আসলে সারা বিশ্বেই এই সংকটটি চলছে এবং এই সংকট কাটিয়ে উঠছে বলে খুব মানে দ্রুত যে আমরা এই সংকট কাটিয়ে উঠবো তার কোনো সম্ভাবনা নেই, কিন্তু তার জন্য যে প্রস্তুতি আমাদের প্রত্যেকেরই এবং আমি সচেতন হওয়া, শুধু আমি একজন সচেতন হলেই হবে না, তোমাকেও সচেতন হতে হবে এবং সবাইকে সচেতনভাবে আমাদের এই সমস্যাটাকে মোকাবেলা করতে হবে। মুক্তিযুদ্ধের সময় আমরা যেমন দেশকে স্বাধীন করবার জন্য আমাদের মুক্তিযোদ্ধারা 9 মাস যুদ্ধ করেছিল, আমি জানি না এই যুদ্ধটা আমাদের কয়দিন করতে হবে, তবে এই এটি একটি যুদ্ধ, এই যুদ্ধে আমাদেরকে জিততেই হবে। আপনারা ঘরে আছেন, যারা মোটামুটি এফোর্ড করতে পারছেন তারা ঘরে অবস্থান করছেন, কিন্তু বাংলাদেশের দরিদ্র মানুষ রাস্তায় নেমে যাচ্ছে, তাদেরকে পুলিশও রুখতে পারছেন না। কারণ হচ্ছে যে মানুষের ঘরে খাওয়া নেই, মানুষের রোজগার করতে বের হয়ে যেতে হয়, দিন আনে দিন খায়, মধ্যবিত্ত অনেক ক্রাইসিসে আছে। তারা কি এই স্টে হোম স্টে সেফ এই স্লোগান তারা মানবে? কিংবা গ্রামের মানুষ, অর্ধশিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, তাদের জন্য কি এই স্লোগানটা প্রযোজ্য? প্রযোজ্য না হলেও আমাদেরকে তাদেরকে বোঝাতে হবে, এই কারণে, কারণ হচ্ছে যে একটু মহামারী, কারণ যদি আমি ঘরে না থাকি তাহলে কিন্তু এই ভাইরাসকে আমি প্রতিরোধ করতে পারবো না। সুতরাং তাদেরকে যারা এই নিম্ন আয়ের যারা আছে বা যারা দিন আনে দিন খায় বা আমার আমাদের পরিচিত যারা আছে তাদেরকে এই বিষয়টা খুব সচেতনভাবে তাদেরকে বোঝাতে হবে যে ঘরে যদি আমি নিজেদেরকে বন্ধ করতে না পারি তাহলে এটি মহামারী আকারে এমনভাবে ছড়িয়ে পড়বে যেখানে মৃত্যু অবধারী। সুতরাং সেই মৃত্যু আমি কামনা করছি নাকি কয়েকটা দিন যদি আমি আমার নিজেকে এই জায়গা থেকে যদি আইসোলেশনে রাখতে পারি তাহলে সেখান থেকে মুক্ত হতে পারবো। সেই ক্ষেত্রে তুমি যে কথাটি বললো যে জানা দিন আনে দিন খায় যারা এইটি যদি মানে অনেক বেশি লঙ্গার হয় বা লিঙ্গার করে তাহলে তাদের যে খাওয়া পড়ার বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়বে। আমি মনে করি যে আমাদের সমাজে এখনও অনেক বিত্তবান মানুষ আছেন যারা এই ধরনের মানুষদের পাশে এখনও এসে দাঁড়াতে পারেন, অথবা আমার মতো বা তোমার মতো যারা আছে তারা কিন্তু আমরা একটা দুটো পরিবারকে বা 10টা পরিবারকে কিন্তু দেখতে পারি এই আপৎকালীন সময়ের জন্য। এই যে ঘরে আছেন, খরচা কি বেড়েছে না কমেছে, বা খরচা কেমন হওয়া উচিত, আদর্শ খরচের সংজ্ঞা কী হবে আমাদের মধ্যবিত্তের জন্য? এখন যেটা হচ্ছে মানুষের জীবন জীবিকার জন্য যতটুকু প্রয়োজন এখন এই সময়টার মধ্যে কিন্তু আমরা ফিল করছি যে আমার যে খরচটি নিতান্তই জীবন জীবিকার জন্য জীবন ধারণের জন্য যেটুকু দরকার সেটুকু করলেই আমার জন্য যথেষ্ট। আমি আমার মনে হয় যে খরচের পরিমাণটা বা খরচটা যদি আমি চিন্তাভাবনা করে যদি করি তাহলেই মানে খরচটা আসলে কমানো সম্ভব বলে আমি মনে করি। মানুষকে সচেতন করবার জন্য আপনি শেষ কিছু কথা বলতে পারেন? আমি এই শোর মাধ্যমে সাধারণ মানুষকে বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন যে আমরা এই সময়টিকে কীভাবে মোকাবেলা করব, সেই জায়গাটা থেকে আমরা
আমাদের নিজেদেরকে সচেতন করব এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে সচেতন করব। অন্তত এই সময়টুকু আমরা অতিক্রম করি, যে যুদ্ধে আমরা নেমেছি সেই যুদ্ধে আমাদের জয়লাভ করতেই হবে এবং